আমার পছন্দের চারটি বুক যেটা আমার ডিসিশন মেকিং এ অনেক বেশি ইনফ্লুয়েন্স রাখে। নাম্বার 1, An Executive Handbook of Etiquettes and Manners. এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে করে টেবিলে বসতে হবে, কখন কোন ড্রেস পরতে হবে, ওয়েটারকে কিভাবে করে টিপ দিতে হবে, তা শুদ্ধ আর অন্যান্য ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমার মতে আপনার অবশ্যই এই বইটা পড়া উচিত। আমার মতে দ্য বিগেস্ট প্যান্ডামিক রাইট নাও ইজ ফেমিনাইজেশন অফ ম্যান। আপনি যদি আরেকটু মাস্কিউলিন এবং ম্যানলি ফিল করতে চান, রিচার্ড কুপারের দি আনপ্লাগড আলফা হলো এমন একটা বই। এই বইটা আপনাকে মাস্কিউলিন ভাবে ব্রোকেন বিলিভস গুলো ফিক্স করতে সাহায্য করবে। অ্যাটমিক অ্যাট্রাকশন বাই ক্রিস্টোফার কার্নওয়েল, ওয়াই 80% অফ ম্যান গেট রিজেক্টেড অ্যান্ড 20% অফ ম্যান গেট অল দ্য গার্লস। এটা হলো একটা সাইকোলজিক্যাল বুক। বেসিক্যালি দিস বুক টেলস ইউ দ্য সাইকোলজি অফ অ্যাট্রাকশন। ব্যাচেলর প্যাড ইকোনমিক্স, আমি এটাকে বলবো দি ম্যানস বাইবেল অফ মানি। আমি এটা এখনো পড়িনি, বাট আমি জাস্ট এটা রেকমেন্ড করবো। এটার দ্য স্মেল অফ দিস বুক, ইট স্মেলস লাইক মানি। আর এটা ছোট একটা ডেটিং থেকে শুরু করে কিভাবে করে বড় এক্সপেন্সগুলো আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারবো সেই সম্পর্কে আমাদেরকে একটা কঠিন ধারণা দেয়।